হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আজকে কিন্তু আমি নিজেকে ভীষণ লাকি মনে করছি কারণ আমাদের গল্প ফ্যামিলি আজকে টেন কে সাবস্ক্রাইবার রিচ করে গেছে এটা একদমই সম্ভব ছিল না যদি তোমরা আমাদের পাশে এরকমভাবে না থাকতে তোমরা আমাদেরকে যেভাবে সাপোর্ট করেছো প্রত্যেকটা কমেন্ট প্রত্যেকটা লাইক মানে এটা ভীষণভাবে একটা অ্যাটাচমেন্ট তৈরি করে ফেলেছে আর আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের আমার মনে হয় বন্ডিং খুবই ভালো আমি তো মানে বিশেষ করে কয়েকজনের নামও মনে করতে পারি এখন যে তোমরা কিন্তু আমাদের সাথে এত ভালোভাবে কানেক্ট আছো যে প্রত্যেকটা আমাদের ভিডিওতে কমেন্ট করছো তাদেরকে আমি রিপ্লাই করছি তো আমাদের এখন কিন্তু এটা একদমই ফিল হয় না যে তোমরা অপরিচিত তোমাদের প্রত্যেকটা স্টেপ আমাদেরকে যেভাবে ইন্সপায়ার করেছে মানে এটা হিউজ মানে এটা আমি আমি বলে বোঝাতে পারি না যে আমরা কতটা ব্লেসড তার জন্য তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এভাবে সাপোর্ট করার জন্য এভাবেই সাপোর্ট করে যাও আশা করি ভবিষ্যতের দিনগুলো আমরা আরও ভালো ভালো কিছু করতে পারবো তোমাদের জন্য আর যেভাবে ভালোবাসছো সেভাবে যেন সারা জীবন ভালোবাসো আর যারা বড়োরা দেখছেন আন্টিরা যারা দেখছেন বা আঙ্কেলরা যারা দেখছেন আমাদেরকে আশীর্বাদ করবেন যেন আমরা এইভাবেই এগিয়ে যেতে পারি আর আমি আমরা যেহেতু কথা দিয়েছিলাম যে টেনকে সাবস্ক্রাইবার যেদিনকে পূরণ হবে সেদিনকেই আমরা একটা গয়নার ভিডিও আনবো তোমাদের প্রচুর প্রচুর কমেন্ট পেয়েছি যে গয়নার ভিডিও করো গয়নার ভিডিও করো বাট আমরা বলে দিয়েছিলাম যে টেন কে সাবস্ক্রাইবার অবধি আমরা ওয়েট করছি যে হলে পরেই একটা বিগ অ্যানাউন্সমেন্ট হবে আর তারপরে গয়নার ভিডিও আমরা বানাবো তো আজকে সেই দিন চলে এসছে বুঝতে পারছো কানে গলায় হাতে একদম খালি বসে আছি মানে আজকে গয়নার ভিডিও হচ্ছে তো চলো বেশি কথা একদম বাড়াবো না আগে ভিডিওটা স্টার্ট করা যাক আর হ্যাঁ ভিডিওটা কিন্তু এন্ডে একটা সারপ্রাইজ রয়েছে দুটো সারপ্রাইজ বলতে পারি একটা হচ্ছে গিভাবে আরেকটা কি সেটা ভিডিও চলতে চলতে জানতে পারবে তো ভিডিওটা প্লিজ মন দিয়ে দেখো গিভ্যাবের কিছু ক্লু কিন্তু আমি ভিডিওর মাঝখানে মাঝখানে দিতে থাকবো ওকে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো ভিডিওটার প্রথমেই আমি বলি যে আমি আজকে যে গয়নাগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু আমার গিফটেড গয়না প্লাস আমার বাড়ি থেকে যে হার দিয়েছিল সেই হার প্লাস আরও আমি আশীর্বাদে যেগুলো পেয়েছি সেগুলো তো সব মিলিয়ে মিশিয়ে রয়েছে আমি কিছু কিছু করে তোমাদেরকে দেখাবো আর প্রত্যেকটা গয়নার সাথে বলে দেবো যে কোনটা কে দিয়েছে না দিয়েছে তো আমি সবার ফার্স্টেই যে গয়নাটা দেখাবো তোমাদেরকে এটা হচ্ছে আমি যখন প্রথম আসি এখানে মানে যেদিনকে ওই কাল রাত্রির দিন থাকে বধুবরণের দিনকে বুধবরণ না সরি কাল রাত্রি যেদিনকে থাকি তো সেই দিনকেই আমি এই লেহেঙ্গাটাই পরেছিলাম রাত্রেবেলা আর তার সাথে মাম্মাম একটা মাম্মামের একটা হার পরিয়েছিল আমাকে তো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো এইটা ছিল সেই হারটা যেটা পরে আমি জাস্ট এরকম হয়ে গেছিলাম কারণ এটা এত সুন্দর দেখতে তোমাদেরকে এটা আমি ক্লোজে একবার দেখিয়ে দিই যে এটা কীরকম দেখতে তো এই সেটের আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পুরো কফি কালারের হচ্ছে মিনেটা আর তার ভিতরে স্টার রয়েছে ছোট ছোটো 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 এর ভিতরে কাজটা কত নিখুঁত কাজ আর পুরো জালি রয়েছে এগুলো পুরো তারের কাজ আর এগুলো হচ্ছে কফির সাথে কফির মিনে আর তার ওপর হচ্ছে স্টার রয়েছে স্টারগুলো হচ্ছে গোল্ডের তো কানেরটা পরে নিই পরে নিয়ে একবারে দেখাই কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো এটা হচ্ছে পুরো সেটটা কানের দিয়ে হার দিয়ে মানে এটা পড়ার পর আমার একটা না অদ্ভুত রকমের মানে ফিলিংস হয় যেটা মেয়েরা হয়তো বুঝতে পারবে ভালো কিছু পড়ার পর ঠিক সেরকমই কিছু একটা তো আমি হাড় পরে নিয়েছি এরপরের পালা হচ্ছে হাতের হাতটাও খালি রেখেছি যেহেতু তো এরপরে আসি হচ্ছে আমার শাখা বাঁধানোতে এইটা আমি বিয়ের সময় বানিয়েছিলাম এটার ওয়েট ছিল হচ্ছে দশ গ্রাম দশ গ্রামের কাছাকাছি আর এটা আমি বানিয়েছিলাম হচ্ছে আমাদের বাড়ির ওখানেই একটা দোকান আছে এপি জুয়েলার্স বলে আমাদের নিউ বারাকপুরে খুব ফেমাস যারা যারা নিউ বারাকপুরে থাকো তারা হয়তো জানবে তো তাদের কাছ থেকেই বানিয়েছিলাম এটা হচ্ছে শাখাটা তো পরে ফেলি এটা আগে পরে আসি হচ্ছে পলা বাঁধানোতে এটাও করেছিলাম হচ্ছে এপি থেকেই এপি জুয়েলার্স থেকে নিউ বার্কপুরের একটা দোকান এটার ওয়েট ছিল হচ্ছে সাত গ্রাম এই শাখাটার ওয়েট হচ্ছে দশ গ্রাম আর পলাটার ওয়েট পড়েছিলো হচ্ছে সাত গ্রাম মতো বড় হয়েছে আমি যখন মানে হয়তো বিয়ের আগে মা ভেবেছে বিয়ের পরে মেয়ে হয়তো মোটা হবে কোনো এককালে মোটা হবে তখনকার জন্য ভেবে একদম বড় বড় করে বানিয়ে দিয়েছে দেখো কোন উদ্ভিদ উঠেছে ছাকাগুলো কিছু বলার নেই আর তো এরপরে আসি হচ্ছে আমার বালাটায় এই দুটো হচ্ছে বালা এটা আমরা আমি বানিয়েছিলাম হচ্ছে এমপি জুয়েলার্স থেকে তো এটা গিরিশ পার্কের যে এমপি জুয়েলার্স আছে ওখান থেকে বানিয়েছিলাম এই দুটোর মিলিয়ে ওয়েট পড়েছিল হচ্ছে ছত্রিশ গ্রাম এটা হচ্ছে মেনলি গালাবালা সলিড বালা নয় কারণ সলিড বালা সময় পরা যায় কি যায় না আমি ঠিক জানি না গালাবালা হলে আমার মনে হয়েছে যে একটু সুবিধা হবে একটু হার্ডই হবে ওই জন্য আর এই বালা দুটো আমি সবসময় ইউজ করি অল্টারনেটিভ করে কখনো এটা পড়ি কখনোই এটা পড়ি তো আমাকে সেদিনকে একজন ভিডিওতে জিজ্ঞাসা করেছিল যে শাড়ির ভিডিওতে তোমার বালাটা দেখাও তো তোমার জন্য আমি ক্লোজটা একবার দিয়ে দিচ্ছি দেখেন। আমি যেটাই আসবো সেটা হচ্ছে আমার এই লোহা বাঁধানোটা তোমাকে তোমাদেরকে এটা একবার ক্লোজেও দেখিয়ে দিই সে এটা হচ্ছে অনেকটা এইরকম দেখতে এটা হচ্ছে এগারো গ্রাম মতো মনে হয় পড়েছিল অ্যাকচুয়ালি মা আমাকে বলেছিল আমি সব ভুলে গেছি তো এটা হচ্ছে লোহাটা আর আমি এখন যে লুকটা ক্রিয়েট করছি সেটা হচ্ছে আমি কাল রাত্রের দিনকে যে গয়নাগুলো পরেছিলাম আমি সেগুলোই আবার সব পড়ছি যাতে তোমরা দেখতে পাও আমার লুকটা কীরকম ছিল আর আমি মনে হয় ভিডিওটার ফার্স্টের দিকে বলেছি আমি এটা লেহেঙ্গা পরেছি আই এম এক্সট্রিমলি সরি মাথাপুরো তার কেটে গেছে এটা হচ্ছে লেহেঙ্গা একদমই নয় এটা হচ্ছে মেখলাটা যেটা তোমাদেরকে আমি শাড়ির ভিডিওতেও দেখিয়েছিলাম যে এটা আসামের মেখলা চাদর যেটা বলে সেটা হচ্ছে এটা তো এর পরে আসে আমি যেটা সেটা হচ্ছে হচ্ছে এই চুটটায় এই চুটটা আমাদের ওই এপি থেকেই নেবা নিউ বেরাকপুরের এটার ওজন হচ্ছে দুটো মিলিয়ে তিরিশ গ্রাম মতো টুকটাক কোথাও যাওয়ার জন্য এটা খুবই আমার কাছে ক্যারি করা খুব সহজ আর কি তো এটা ক্লোজ লুকটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই একদিন পর গা ভর্তি ভর্তি গয়না পরছি মানে বিয়ে আমার মনে আছে বিয়ের পর যখন প্রথম এসেছিলাম মানে হয় না যে বিয়ের পর গা থেকে গয়না খোলা যায় না কিছু করা যায় না তো এত গয়না পড়েছিলাম রাত্রেবেলা মনে হচ্ছিলো হাতের ওপর কেউ আমার শিললড়া দিয়ে শুয়ে রেখেছে হাত তুলতে পারছি না রাত্রেবেলা সবকটা গয়না খুলে পাশে রেখে দিয়েছি রেখে একদম বালিশ দিয়ে সরিয়ে দিয়েছি যাতে ওই চলে না যায় জাস্ট শাখা পলা ছিল আর দুটো বালা ছিল আর লোহাটা ছিল আর বাদবাকি সব রেখে ঘুমিয়ে গেছিলাম কারণ আমি সেদিনকে রাত্রেবেলা একা ছিলাম কোনো চাপ ছিল না ওই জন্য তো পরদিন সকালবেলা ঘুম থেকে উঠেই যখন আমাকে ডেকেছে সবাই আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে গয়নাগুলো পরে নিয়ে রেডি হয়ে তারপর দরজা খুলেছিলাম তো তোমাদের যাদের নতুন বিয়ে হবে তোমরা কিন্তু এই ট্রিকটা ফলো করতে পারো যে রাত্রেবেলা কিছু গয়না খুলে রাখতেই পারো কেউ দেখছে না চাপ নেই কোনো তা এরপরে আবার আসি আমি হচ্ছে আমার বিয়ের যে মানতাসাটা ছিল সেটাতে এটা আমি কিনেছিলাম হচ্ছে এমপি জুয়েলার্স থেকে তো এটার ওয়েট হচ্ছে কুড়ি গ্রাম মতো এটাও আমি এমপি জুয়েলার্স থেকেই নিয়েছিলাম এটা ভীষণই সুন্দর দেখতে একটা ময়ূর আছে এতে খুব সুন্দর আর এখানটাতে কিছু তার পেখমগুলো আছে যেখানে খুব কার্ভি কার্ভি ডিজাইন দেওয়া তো এটা আমি পড়ে নিতে একটু সৌরদীপ্তকে বলবো একটু হেল্প করতে তো পড়ে নিয়েছি মানতা সেটা এটা আমার খুব প্রিয় কিন্তু হ্যাঁ এর পরে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার কাছে খুব 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 স্পেশাল সেটা হচ্ছে আমার এনগেজমেন্ট রিং এটা কিনেছিলাম হচ্ছে পিসি চন্দ্র থেকে মাম্মাম আমি সৌরদীপ্ত আর আমার মা চারজনে মেলে গেছিলাম পিসি চন্দ্রতে কিনতে এটা আমার এখনও সেদিনের কথাটা মনে আছে অ্যাকচুয়ালি সবাই চায় যে এনগেজমেন্ট রিং যেটা হবে সেটা একটা স্টোনের ওপর হবে খুব স্মার্ট লাগবে দেখতে সেটা সবসময় ক্যারি করতে পারবে বাট আমার যেহেতু সবসময় ডায়মন্ড ক্যারি করা বারণ ওই জন্য মাম্মাম খুঁজছিলো হচ্ছে এমন একটা রিং যেটা দেখতে খুব পার্টি ব্যাট কাইন্ড অফ হবে যেটা দূর থেকে দেখা যাবে ভিজিবল হবে ভীষণ সুন্দর হবে আর আমি সরজিত যেগুলো দেখছিলাম বাট ওই ওয়ান কাইন্ড অফ রিংই দেখে যাচ্ছিলাম যেটা একটা স্টোন থাকে ওরকম বাট সবাই সেটা পরে তো মামাম অনেক খুঁজে খুঁজে এইটা বার করেছিল ঠিক আছে তোমাদেরকে একবার এটা ক্লোজে দেখিয়ে দিই এই রিংটা বার করার পর মা আমার মা আর মাম্মাম দুজনেই বলছে এটা ভীষণ সুন্দর এটা নিয়ে নে এটা নিয়ে নে আর আমি আর সরদীপ একদিকে যে না এটা ভাল লাগছে না খুব বড় লাগছে দেখতে কীরকম লাগছে এটা কোথায় পড়া যাবে না যাবে এর থেকে এই রিংগুলো দেখতে সুন্দর তখন মানে অনেক অনুবাদিন হওয়ার পরে লাস্ট অব্দি ঠিক হলো যে না ঠিক আছে এটা নিয়ে নিচ্ছি এরপরে যে আমি যে সবসময় এই যে আংটিটা পরে থাকি আমার অ্যাকচুয়ালি দুটো এনগেজমেন্ট রিং কারণ এটা হচ্ছে নর্মাল গোল্ডের আর এটা হচ্ছে ডায়মন্ডের তো এটা আমি আমাকে মামা বললো ঠিক আছে তুমি তাহলে এটা এখন নিই না তোমাকে যেটা নেক্সট ডেটটা দেবো সেটা একদম সিম্পলের ওপর দেবো যেটা তুমি সবসময় ক্যারি করতে পারবে তো এটা ভেবে নিয়ে নিলাম বাট তারপরে ব্যাপারটা কি হলো তারপর থেকে আমি এটা যখনই এনগেজমেন্ট রিংটা কেনা হয়ে গেল তারপর মনে হলো যে এত সুন্দর রিংটা এত ইউনিক একটা লুক আছে এটার মধ্যে যে লুকটা আমি আর তো তখন বুঝতেই পারছিলাম না মানে হয় না যে এক্সপিরিয়েন্সের একটা দাম মানে দুই মাস এখানে প্রথম ছয় মেরে আমাদেরকে আউট করে দিয়ে চলে গেল তো তারপর থেকে এটা ভীষণই পছন্দের আমার কাছে আর আমি এটা যখনই পড়ি আমার মা মাম্মাম দুজনেই বলে নিচ্ছিলিস না তো নিচ্ছিলিস না তো আমরা দুজনে জোর করলাম তারপরে তো নিলি নিজেরা বুঝবি কি কিছু তো বুঝবি না তো আমি সবসময় বলবো বড়রা যেটা বলছে সেটা একটু শোনার চেষ্টা করো কারণ বড়দের চয়েসটা মেবি আমাদের থেকে অনেক বেটার হলেও হতে পারে কারণ সোনা গয়নার ব্যাপারে হয়তো এই যে আমাদের কোনো আইডিয়া না থাকলো তারা অনেক কিছু দেখে নিয়েছে অ্যাটলিস্ট এতদিনে তো এটার দামটা আমার মনে আছে এটা কত গ্রাম না গ্রাম সেটা মনে নেই এটা প্রায় অ্যাপ্রক্স এইটি মতো পড়েছিল ওকে তোমরা যদি দেখতে চাও হয়তো বউবাজারে যে চন্দ্র রয়েছে সেখানে তোমরা দেখতে পেয়ে যাবে এটা হাঁ হাঁপে গেছি কথা বলতে বলতে তো এরপরে আসি যেটার কথায় সেটা আমার কাছে আরও স্পেশাল কারণ সেটা আমাকে এই বাড়ির মানে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে বড় মাসি দিয়েছিলো মানে সৌরদীপ্তর মাসি সেটা হচ্ছে এই আংটিটা তোমাদেরকে একবার ক্লোজে দেখিয়ে দিই এটা এটা এত সুন্দর দেখতে মানে জাস্ট এইটা হাতে একটা পড়লে এনাফ আর কিচ্ছুর প্রয়োজন হয় না আসলে এই বাড়ির দিক থেকে মানে সৌরদীপ তো মামা দিক থেকে বড়ো মাসি এখন হচ্ছে একদম ওয়ান অফ দ্য মোস্ট সিনিয়র সৌরদীপ যেহেতু দিদা নেই তো বড় মাসি আমাদের কাছে ভীষণই রেসপেক্টেড আর প্রচণ্ড ভালোবাসার একজন মানুষ তো আমার কাছে এটা অনেক স্পেশাল এই জন্য যে তার আশীর্বাদ স্বরূপ আমি এটা পেয়েছি তো এটাও ছিল সেদিনকের লুকের মধ্যে একটা তো এইবার আসি হতো যেই গয়নাটাই সেটা হচ্ছে আমাকে এইবারই পিসি দিয়েছিল অ্যাকচুয়ালি মেজো পিসি পাঞ্জাবে থাকে তো পাঞ্জাব থেকে পছন্দ করে আমার জন্য নিজে নিয়ে এসেছিলো হচ্ছে এই কানেরটা এই কানেরটার মধ্যে একটু পাঞ্জাবি স্টাইল কিন্তু রয়েছে তোমরা দেখতে পাবে হয়তো এটা পরলে কিন্তু ভীষণ সুন্দর লাগে আর এটা সব কিছুর সাথে পরা যায় মানে চুড়িদার চুড়িদারের সব কিছুর সাথে পরে নেওয়া যায় এরপরে আসি হচ্ছে আমি এই আংটিটাতে এটা হচ্ছে বড় মাসির মেয়ে মানে যে বড় মাসি এই আংটিটা দিয়েছিল তো বড় মাসির মেয়ে মামুনিদি মামুনিদি এই আংটিটা দিয়েছিল। আমাকে এই আংটিটাও ভীষণ সুন্দর দেখো পড়লে পুরো আঙুল পুরো জুড়ে গেল এরপরে আমি দেখাবো যেটা সেটা হচ্ছে আমার এই বাড়ির ছোটো পিসির দেওয়া এটা হচ্ছে স্টোনের একটা আংটি এই স্টোনগুলো কিন্তু ভীষণ সুন্দর তোমাদেরকে একবার দেখিয়ে দিই এটাও আমার ভীষণ পছন্দের একটা আংটি ছোট পিসি খুব সুন্দর একটা চয়েস করে আংটি দিয়েছিলো বাপিলাহিরি কাইন্ড অফ ফিল হচ্ছে মানে এত গয়নাঘি সব পরে নিচ্ছি এরপরে আসি হচ্ছে এই আংটিটাতে কোন আঙুলে নিয়ে দেখাবো সেটাও বুঝতে পারছি না তো এরপরে আসি হচ্ছে এই আংটিটাতে এটা দিয়েছিল হচ্ছে নানটু মাসি তো এটা হচ্ছে সৌরদীপ্তর আরেক মাসি দেওয়া এটা হচ্ছে টুকুন মাসির দেওয়া আংটি এটা দেখতে কিন্তু খুব ইউনিক ডিজাইনটা একটা ব্যাঙের ছাতা মতো রয়েছে তোমরা যদি ভালোভাবে দেখো তো দেখতে পাবে আর আরও একটা আংটি আছে যেটা হচ্ছে রুমাদি আমাকে দিয়েছিল রুমাদি আমার এক দিদি হয় সম্পর্কে তো এটা হচ্ছে রুমাদির দেওয়া সেই আংটিটা ওয়ান কাইন্ড অফ থ্যানোস হয়ে গেছি আমি এক তো এরপরে আমি যে আংটিটা দেখাবো সেটা হচ্ছে আমি আমার অ্যানিভার্সারিতে পড়েছিলাম আমার মা আমাকে অ্যানিভার্সারিতে দিয়েছিল সেটা হচ্ছে এই স্পাইরাল রিংটা ও সব খুলে চলে আসছে মান্তাসা এটা হচ্ছে স্পাইরাল রিংটা এটা মা এ পিসি চন্দ্র থেকে দিয়েছিল এইবারের আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি ছিল যখন তখন এটা প্রায় পড়ে গেছিলো ওই ন গ্রামের কাছাকাছি ন গ্রাম সামথিং ছিল ওই নিয়ার অ্যাবাউট ন গ্রামই আমি খুব পছন্দ করে কিনেছিলাম আর এই আংটিটা হচ্ছে মিষ্টি দিদি দিয়েছিলো তো এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে সেজু চেঠিমণির চেন তো এটা সেই চেনটা এর সঙ্গে খুব সুন্দর একটা লাভ লকেটও রয়েছে এটা আমি ডেলি ইউজে সব সময় পরি তো এই হারটা হচ্ছে সৌরদীপ্তর এক দিদা আমাকে দিয়েছিলেন আমার দুর্ভাগ্য যে ওনার সাথে আমি কোনোভাবে সরাসরি দেখা করতে পারিনি উনি এটা আমার জন্য বানিয়ে স্পেশালি পাঠিয়ে দিয়েছিলেন আশীর্বাদী হিসাবে ওনার ওনার তখন শরীর খুবই খারাপ ছিল উনি জন্য উনি আসতে পারেননি বাট আমরা এই কিছু মাস আগে ওনাকে কোভিডে হারাই তো আমার কাছে এটা মানে সারা জীবনের জন্য একটা আফসোস থেকে যাবে যে ওনাকে আমি কোনোভাবেই দেখতে পাইনি বা ওনার আশীর্বাদ আমি সেভাবে মানে সরাসরি সেভাবে আশীর্বাদ পাইনি বা ওনাকে আমি কাছে পাইনি সেভাবে ওনার ব্যাপারে এত কিছু শুনেছি আমি তো কিছু কিছু ক্ষেত্রে হয় না মানে সব কিছু হয়তো তুমি পাচ্ছ পেয়েও হয়তো কোনো একটা জায়গায় কিছু একটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে তো আমার কাছে সেটা এটা একটা লক্ষ্মী ঠাকুরের লকেট আছে তো উনি এটা পাঠিয়ে দিয়ে মাকে স্পেশালি বলে দিয়েছিলেন যে বাড়িতে লক্ষ্মী আসছে তো এটা যখন বৌমাকে পরাবি পড়াবি এটাতে সিঁদুর দিয়ে পড়াবি তো আমার কাছে এটা ভীষণ স্পেশাল মানে আন মানে আমি হয়তো বলতে পারবো না কীরকম ধরনের স্পেশাল এটা তো এটা ছিল হচ্ছে একটা এরপরে আসি হচ্ছে এই মঙ্গল সূত্রটায় এটা দিয়েছে হচ্ছে আমাকে সেজ জেঠি মনি মানে সৌরদীপ্ত সেজো জেঠি সেজ জেঠির মেয়ে মনাদিয়ে এটা দিয়েছে মঙ্গল সূত্রটা এটা আমি বেশিরভাগ সময় পড়ি কোনো চুড়িদারের সাথেও পরে ফেলি কোনো শাড়ি পরলে তার সাথেও পড়ি এটা আমার জন্য খুবই ইউজফুল হয়েছে কিন্তু এরপরে আসি হচ্ছে যে হারটায় সেটা আমাকে আমার বেস্ট ফ্রেন্ড কাম বন্ধু পায়েল তোমাদের সাথে হয়তো পায়েলের আমি পরিচয় করেইছি যেদিনকে আমি ফ্যামিলি ব্লগটা দেখিয়েছি সেই দিনকে তোমাদেরকে আমি দেখিয়েছি যে পায়েলের একটা পুচকো আছে তো আমার বিয়েতে পায়েল এই হারটা আমাকে গিফট করেছিল এটাও আমি পড়েছি বেশ কয়েকবার এটা আমার খুব আমার মনে হয় এই টাইপের জিনিসগুলো পড়তে খুব সুবিধা হয় কারণ আমরা যেরকম টাইপের জায়গায় যাই ওরকম ভারী কোনো গয়না বা কোনো বড়ো নেকলেস পড়তে হয়তো সেভাবে পারি না বাট এগুলো কিন্তু টুকটাকভাবে ইউজ করার জন্য খুবই ইউজফুল আমি বলতে পারি তো এটা ছিল হচ্ছে আরেকটা হ্যাঁ ভিডিওটা আজকে লম্বা হতে চলেছে মনে হচ্ছে বাট আমি চাইছি যে ভিডিওটাকে দুটো পার্টে ভাগ করতে যাতে তোমরা সবাই পুরোটা দেখো কোনো সময় দেখতে দেখতে বোর না হয়ে যাও তো আজকের ভিডিওটা আমি একটা পার্ট অবধি রাখবো নেক্সট পার্টটা আবার পরের দিন দেখাবো এখনও বাকি আছে এখনও কিন্তু শেষ হয়নি হ্যাঁ তো এরপরে আমি যে হাটটায় আসবো সেটা আমাকে আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল আমার এই হাটটা কেনা হয়েছিল হচ্ছে এমপি জুয়েলার্স থেকে তোমাদেরকে এটার ক্লোভ শটও একটা দেখিয়ে দেবো আমি এটার ওয়েট ছিল হচ্ছে বাহান্ন গ্রামের কাছাকাছি এটাও আমি কালার দিনকে পড়েছিলাম তো আমি এখন পরে ফেলবো এটা তো এটা হচ্ছে হাটটা এর সাথে আছে হচ্ছে এই কানেরটা এই একটা ক্লোজ শট আমি দেখিয়ে দেব। এটার ওয়েট ছিল হচ্ছে বারো গ্রাম মতো এই হার্টটা হচ্ছে বাহান্ন গ্রামের মতো এটা আমি আর পড়তে পারছি না কারণ আমি একটা অলরেডি পরে রয়েছি তো এটা দেখতে খানিকটা এইরকম লাগে পড়লে পরে কিন্তু তো এটা কেমন লাগলো পুরো লুকটা আমাকে কিন্তু অবশ্যই জানিও তো এই ছিল আমার পুরো লুকটা তোমরা আজকে জানিও যে তোমাদের কীরকম লাগলো আর কোন গয়নাটা সব থেকে বেশি ভালো লেগেছে আর তোমাদের সবথেকে রিকোয়েস্টেড যেটা ছিল যেটা সেটা হচ্ছে আমার যে বিয়ের চোকারটা ছিল সেটা সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাচ্ছি কারণ এই ভিডিওটা না হলে অনেক লেন্দি হয়ে যেত আরও কিছু বেশ কিছু গয়না আছে যেগুলো আমি তোমাদেরকে এখনও অব্দি রিভিল করিনি সেগুলো এখনও তোমাদেরকে দেখাইনি তো নেক্সট ভিডিওতে আমি সেগুলো নিয়ে আসছি তো আজকের ভিডিওর প্রথম থেকে যেটা বলছিলাম যে গিভ্যাবের ব্যাপারটা এই গিভ্যাবতে তোমরা যারা যারা পার্টিসিপেট করতে চাও তাদেরকে তিনটে জিনিস মাত্র করতে হবে ফার্স্ট করতে হবে লাইক দিন করতে হবে শেয়ার আর থার্ড করতে হবে কমেন্ট তো যারা যারা করতে চাইছো পার্টিসিপেট তারা তারা বেশি বেশি করে কমেন্ট করো আর শেয়ার করো যাতে তোমাদের জেতার চান্সটা অনেক বেশি বেড়ে যায় তো আমরা তোমাদের মধ্যে থেকে চুজ করে নেবো লাকি কয়েকজনকে যাদের কাছে আমরা পাঠাবো কিছু গিফট তোমাদের মধ্যে কে হলো সেই লাকি বিনা সেটা জানার জন্য নেক্সট ভিডিওতে চোখ রাখো তোমাদের সে তোমরা সেখানেই রেজাল্ট জানতে পেরে যাবে তো আজকের ভিডিও ওটা এখানেই শেষ করছি পুরো ভিডিওটা কীরকম লাগলো তোমাদের এতদিনকার ওয়েটেড বলতে পারি তোমরা এতদিনে এতদিন ওয়েট করেছো এই ভিডিওটার জন্য গোল্ড জুয়েলারির ভিডিও তো সেটা আজকে চলে এসছে তো আমাদেরকে অবশ্যই জানিও কীরকম লাগছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি চলো টাটা বাই বাই